তো আমরা 3.8 পর্যন্ত এইভাবে কারেন্টটাকে আমরা ইনক্রিজ করতে পারবো। কারণ যেহেতু আমাদের মোটর আর কয়েকটা রিডিং নিয়ে আমরা ক্যারেক্টারিস্টিক্স করছি, কয়েকটা নিয়ে শুধু ক্যারেক্টারিস্টিক্স বের করার জন্য আমরা কয়েকটা রিডিং নিলাম। এইভাবে আমরা আরও আস্তে আস্তে ইনক্রিজ করে যেতে পারি, করে আপ টু 3.8 তারপরে আবার সিমিলারলি আমরা তাহলে লোডটাকে রিলিজ করে দেবো আর এখানে এমসিবিটা অফ করে দেবো, স্টার্টার অটোমেটিক্যালি অফ হয়ে যাবে এবং সুইচগুলো অফ করে স্টার্টারটা এখন আমাদের পড়া হয়নি, স্টার্টারগুলো পড়বো তখন আরও ক্লিয়ার হবে স্টার্টারের ফাংশন। প্র্যাকটিক্যাল কি বোঝা গেছে? তাহলে আমাদের কি করতে হবে, আমাদের কি করতে হবে, আচ্ছা অ্যাপারেটাস ওখান থেকে দেখে বোঝা যাচ্ছে কি কি অ্যাপারেটাস লাগছে, কটা ভোল্টমিটার ইউজ করছি, কটা অ্যামিটার ইউজ করছি, সেগুলো বোঝা যাচ্ছে তাই তো? তাহলে আমাদের আলটিমেট এই টেবিলটাকে তৈরি করতে হবে। তাহলে ভোল্টমিটারে ভোল্টেজ রিডিংটা কনস্ট্যান্ট থাকছে, অসুবিধে নেই, কারেন্টটা যত লোড চেঞ্জ করছি তার সাথে সাথে ভ্যারি করছে। আচ্ছা স্প্রিং ব্যালেন্সে দুটো F1 আর F2 দুটো ভ্যালুগুলো দেখতে হবে, মানে কখন দেখবে 0.5 হচ্ছে, কোনোটা 0 আছে, আবার কখনো একটা চেঞ্জ হচ্ছে 1-এ তখন হয়তো 0 আছে। এভাবে আমি মুখে মুখে বলছি, ওগুলো রিডিংগুলো লিখবে, করসপন্ডিং স্পিড আমরা ট্যাকোমিটার দিয়ে মাপছি। আচ্ছা টর্কটা বের করার ফর্মুলা এখানে দেওয়া আছে। আচ্ছা টর্ক বের করতে হলে আমাদের লাগবে হচ্ছে সারকামফেরেন্স অফ ব্রেকডাম, সারকামফেরেন্স অফ ব্রেকডামটা লাগবে, ওটার ভ্যালু হচ্ছে লিখে নাও 29.5 সেন্টিমিটার। দ্য ভ্যালু অফ সারকামফেরেন্স অফ ব্রেকডাম ইজ 29.5 সেন্টিমিটার। উই হ্যাভ টু ক্যালকুলেট দ্য রেডিয়াস অফ ব্রেকডাম ইন মিটার, সো উই হ্যাভ টু ফার্স্ট কনভার্ট 29.5 সেন্টিমিটার ইন্টু মিটার, দেন ডিভাইড বাই 2π, দ্য ভ্যালু ইজ দ্য রেডিয়াস অফ ব্রেকডাম ইন মিটার। আচ্ছা বোঝা গেছে এবার কিভাবে কি হলো? তাহলে আচ্ছা টাইপস হচ্ছে ডিজিটাল টাইপ দেবে, রেঞ্জ ভোল্টমিটার গুলো 0 to 500 ভোল্টেজ আর অ্যামমিটার গুলো দেখবে 0 to 10 অ্যাম্পিয়ার। বুঝতে পেরেছো? আচ্ছা ঠিক আছে, তাহলে দেখো